আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজ যে রেসিপিটা নিয়ে আসছি, রসমালাই। আমরা রসমালাই অনেকে অনেকভাবে বানিয়ে থাকি, তবে আজকে খুব কম উপকরণ দিয়ে এই রসমালাইটি বানিয়ে দেখাবো। এখানে আমি একটি বোল নিয়েছি, দিয়ে দিলাম 1.5 কাপ পাউডার মিল্ক। এখন আমি দিয়ে দেব এখানে 1.5 টেবিল স্পুনের মতো ময়দা আছে, সে ময়দাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব 1/4 টিস্পুন বেকিং পাউডার, এখানে বেকিং পাউডারই দিতে হবে। তারপরে দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি। ঘিটা দিয়ে আমি ভালো করে ময়ন করে নিব। অবশ্যই খেয়াল রাখবেন, যেভাবে আমরা রুটি বানাই সেভাবে এই ডোটা বানাবো না, খুব আলতো হাতে ডোটা বানিয়ে নেব। তারপর আমি এখানে একটি ডিম দিয়ে ভালো করে মিক্স করে নিব। অবশ্যই খেয়াল রাখতে হবে, আমরা যেভাবে রুটি বানাই ওইভাবে করা যাবে না, তাহলে মিষ্টিটা ফুলবে না। ঠিক এইভাবেই করতে হবে। আমার কাছে মনে হয়েছে একটা ডিমে কম হয়ে গেছে, সেজন্য আমি লিকুইড মিল্ক নিয়েছি, আরও 1 টেবিল চামচ এখানে অ্যাড করে দিলাম। এভাবে করতে পারেন, যারা মিল্ক ইউজ করবেন না তারা গরম পানিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি ডোটা তৈরি করে নিয়েছি, তারপরে আমি এটা রেস্টে রাখবো 10 মিনিট, ঢেকে দিয়েছি। এখন 10 মিনিট পরে আবারও ফিরে আসছি। তারপরে চলে যাব চুলায়। এখানে আমি একটা প্যান নিয়েছি, দিয়ে দিলাম 1 কাপ চিনি, সেম কাপের 1 কাপ পাউডার মিল্ক দিয়ে দেব। এখানে পাউডার মিল্কটা ইউজ করলে ভালো, একটু ঘন হয়। আর যেহেতু রসমালাই যত ঘন হবে দুধটা ততই টেস্টি হবে। এখানে আমি অ্যাড করে দিব সেম কাপের 3 কাপ পানি। পানিটা দেওয়া হয়ে গেছে, এখানে নর্মাল পানি নিয়েছি আমি। আপনারা চাইলে হালকা গরম পানি নিতে পারেন, আর ঠান্ডা পানি দিলেও কোনো সমস্যা নেই। এখন ভালো করে এভাবে একটু মিক্স করে আমি চুলায় চলে যাব। অবশ্যই দুধটা এভাবে নাড়ার উপরে রাখতে হবে, বলক না আসা পর্যন্ত। পাঁচ থেকে 7 মিনিট এভাবে আমি নেড়ে চেড়ে নিয়েছি, বলক চলে আসছে। এখন আমি এখানে অ্যাড করে দেব 1 টেবিল স্পুন এখানে কর্নফ্লোর নিয়েছি, আর সামান্য পানি দিয়ে গুলিয়ে আমি দিয়ে দিলাম। চেষ্টা করবেন কর্নফ্লোরটা দিতে, তাহলে দুধটা অনেক ঘন হয়, ভালো লাগে। তারপরে যে ডোটা আমি রেডি করে রেখেছিলাম মিষ্টিগুলো এখন বানিয়ে নেব আস্তে আস্তে। যে কোনো শেপ আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি গোল গোল করে একটু চাপ দিয়ে নিয়েছি, এইভাবে সবগুলো মিষ্টি আমি এখানে বানিয়ে নিয়েছি। তারপরে দুধও ঘন হয়ে আসছে, এখন আমি মিষ্টিগুলো আস্তে আস্তে দিয়ে দেব। সবগুলো মিষ্টি আমার দেওয়া হয়ে গেছে। এখন 5 থেকে 7 মিনিট আমি জাল দিয়ে আস্তে করে ঢেকে দেব। 10 মিনিট জাল দেওয়ার পরে দেখুন কত বড় বড় মিষ্টিগুলো হয়ে গেছে, একটা মিষ্টিও কিন্তু ভাঙেনি আর ভাঙবেও না, যেহেতু এখানে আমি ডিম দিয়েছি। দুধটাও ঘন হয়ে গেছে। এখন আমি একটি সার্ভিং ডিশ নিয়েছি, সবগুলো মিষ্টি আস্তে আস্তে তুলে নেব এইভাবে। এইভাবে আস্তে আস্তে করে সবগুলো মিষ্টি আমি তুলে নেব, একটা মিষ্টিও কিন্তু ভাঙেনি, দেখতেই পাচ্ছেন। ঠিক এভাবে যদি এই রেসিপিটি ট্রাই করেন, আপনাদের একটা মিষ্টিও ভাঙবে না। আসছে কোরবানির ঈদে, এ ধরনের সুইট আইটেম বানাতে পারেন, সবারই ভালো লাগবে, ছোট বড়।
আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সবার আগে আমার রেসিপিটি দেখতে পারেন। আজকের মতো বিদায় নেব, তবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। আবারও ঠিকঠাকভাবে চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।